রায়পুরে জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের দায়ের করা একটি প্রতারণা মামলার অভিযোগে আটক রায়পুর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া জামিনে মুক্তি পেয়েছেন। জানা যায়, রবিবার দুপুরে জামিনে মুক্তি পেয়ে আদালতে আনুষ্ঠানিক যাবতীয় কাজ শেষে নিজ এলাকায় পান্তশালা খেয়ে ঘাটে বিকেল 4:30 পৌঁছালে আওয়ামী লীগ নেতা বাবুলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী। এ সময় বাবুল মিয়া বলেন, ইউনিয়নের সাধারণ জনগণ আমার লেগে যা করেছে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ, এবং রাজু ভাই আমার মহান নেতা উনিও যা করেছেন আমার লেগে, তারও চাঁদপুর ইউনিয়নবাসীর পক্ষে থেকে রাজু ভাইকে এবং উপজেলা চেয়ারম্যানকে এবং জামাল মোল্লা ভাইকে চাঁদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। নরসিংদী রায়পুরা থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে ওকে1.টিভি।